Selamu aleyküm, Ramadan mübarek. Ama değerli Açık Yüreği Söyleriyeti. Bukhari'ye bu Müslim Şerif bir hadis. Bir hadis riveti. İftarı ce baraka, ba blessings riveti. Şey beperi Resul sallallahu aleyhi ve sellem'e gücü bornuna. Ahmet Şerif'e rekti hadisi riveti. Cekene Resul sallallahu aleyhi ve sellem buletin. Cekon iftar gara hay. তখন আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে মুক্তি দেন, কোথা থেকে মুক্তি দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। ইবনে বাজা এবং আল হাকিমে বর্ণনা এসেছে যে যখন মানুষ রোজাদার অবস্থায় থাকে এবং সে ইফতার করে রোজা খুলে, তখন তার যে দোয়া সেই দোয়া কখনো রিজেক্টেড হয় না, সে দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। তো সুবহানাল্লাহ, আমরা দেখি যে ইফতারির সময়ে দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এটা হচ্ছে আল্লাহ সুবহানাল্লাহর আরেকটা ব্লেসিংস রোজাদারের জন্য। আমরা আরেকটা হাদিসে দেখি যে বুখারি এবং মুসলিম শরীফে হাদিসে এসেছে, সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যতদিন পর্যন্ত লোকেরা ইফতারির সময় দ্রুত ইফতার করবে এবং ইফতারির সময় দ্রুততা কন্টিনিউ রাখবে, ততদিন পর্যন্ত তারা ভালো করবে। অর্থাৎ ইফতারির সময় তাড়াতাড়ি ইফতার করা, ইফতারি হওয়ার সাথে সাথে ইফতারি করে নেওয়াটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দনীয় একটি আমল। তাহলে এখান থেকে আমরা দেখছি যে ইফতারির সময়টা হচ্ছে খুবই বরকতময় একটা সময়, যে এই সময়টা কি হয়, আল্লাহ সুবহানাহু তাআলা বা এই সময় আল্লাহর রহমত চলে আসে এবং এই সময়টা আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়। এই সময়ে মানুষ যে দোয়া করে সেই দোয়াটা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে খুব তাড়াতাড়ি কবুল হয়ে যায়। তো মানুষ এই সময় আমরা বেশি বেশি করে কী করবো, আল্লাহর কাছে দোয়া করব। তো এই দোয়া কবুলের কিছু সময়ের মধ্যে ইফতারির সময় দোয়াটা হচ্ছে খুবই উত্তম একটা সময়। তো অনেক সময় আমরা হচ্ছে যে খুব পাজল হয়ে যাই যে কী করব। অনেক সময় ইফতারি তৈরির জন্য এত বেশি মশগুল হয়ে যায় যে রান্নাবান্না ইফতারির পিছনে তখন এত বেশি সময় দিতে থাকি যে ইফতারির সময়টা চলে আসে এবং দোয়া করার সময় পাই না আমরা আসলে। তো আমরা ইফতারির সময়টা ইফতারি রেডি করার জন্য একটু আগেই প্রিপারেশন নিয়ে ফেলবো এবং ঠিক ইফতারির আগে দিয়ে কিছুটা সময় আমরা রাখবো, যাতে দোয়া করার জন্য আমরা কিছুটা সময় পাই, কারণ এই সময়টা আসলেই অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াকে অ্যাকসেপ্ট করে নেন। তো এই সময় আমরা হেলাই ফেলাই নষ্ট করব না, ইভেন আমরা কাজ করতে করতেও আমরা দোয়াটা করে নিতে পারি, দোয়া আসতে হবে হার্ট থেকে। সো আমরা এই সময়ের গুরুত্বটা অনুধাবন করে এই সময়টাকে কাজে লাগানোর জন্য চেষ্টা করব এবং আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করার জন্য আমরা অনেক সময় চিন্তা করি যে কী দোয়া করব, চিন্তা করে খুঁজে পাই না আসলে। তো আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে যে সবচেয়ে বেস্ট উত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, তো এর চেয়ে ভালো দোয়া আসলে হয় না। সো আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রশংসা করা, এটা হচ্ছে সবচেয়ে বড় দোয়া। সো এটা আমরা কন্টিনিউয়াস বলতে পারি। আস্তাগফিরুল্লাহ, এটা হচ্ছে অনেক বড় একটা দোয়া, আস্তাগফিরুল্লাহ আমরা কন্টিনিউয়াস বলতে পারি। যে কোনো দোয়া আমরা যে কোনো সময় করতে পারি, আমরা নিজেদের জন্য দোয়া করতে পারি, ফ্যামিলির জন্য দোয়া করতে পারি, আমাদের মুসলিম ভাই বোনদের জন্য দোয়া করতে পারি, আমাদের যেই সাফারিংস চলছে সেই সাফারিংসের জন্য দোয়া করতে পারি, গাইডেন্সের জন্য দোয়া করতে পারি, আমাদের রিলেশনশিপে যদি কোনো সমস্যা থাকে সেগুলোর জন্য দোয়া করতে পারি, আমাদের ফ্রেন্ডস ফ্যামিলি, আমাদের পড়াশোনা, জব, যে কোনো ক্রাইসিসের জন্য, যে কোনো সমস্যার জন্য আমরা সেই সময় দোয়া করতে পারি, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য, আল্লাহর দয়ার জন্য, যা কিছু আমাদের মনে চাইবার আছে সে সময় আমরা আল্লাহর কাছে চাইতে পারি, কারণ এই সময় আল্লাহ দোয়া কবুল করে নেন এবং আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে দুনিয়া এবং আখিরাত সমস্ত কিছুর জন্যই আমরা চাইব এবং দোয়া করার জন্য সবচেয়ে বেস্ট টাইম গুলোর মধ্যে একটা হচ্ছে এই ইফতারির সময়ের দোয়া। এবং আরেকটা জিনিস, যে জিনিসটা এই ইফতারির সময়ের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তাড়াতাড়ি করে ইফতার করা। আমাদের মধ্যে অনেকেরই একটা ভুল ধারণা রয়েছে, যেটা সেটা হচ্ছে যে ইফতার করার সময় আমরা মনে করি যে এটা আমাদের তাকওয়ার পরিপন্থী, যে তাড়াতাড়ি করে ইফতার করে ফেলে আমরা মনে করি যে একটু দেরি করে করলে একটু কষ্ট বেশি হলে আমাদের সওয়াব বেশি হবে। এটা আসলে ভুল ধারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় উৎসাহিত করেছেন যে ইফতারির সময় হওয়ার সাথে সাথে ইফতার করে ফেলা।
এটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নির্দেশ দিয়েছেন। এর একটা কারণ হচ্ছে, এটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে আমাদেরকে পার্থক্য তৈরি করার জন্য, যে তারা দেরি করে রোজা ভাঙে, সেটার সাথে আমাদের পার্থক্য করার জন্য ইফতারের সময় হওয়ার সাথে সাথে আমাদেরকে ইফতার করে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাহ হিসাবে আমাদেরকে এটা করতে হবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করা এবং সেটাতে দেরি না করা। থার্ড হচ্ছে দিনকে লম্বা না করা এবং রাতের অংশ সেখান থেকে নিয়ে না নেওয়া। সো এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আরেকটা নির্দেশ, এবং আমরা যত তাড়াতাড়ি ইফতার করব তত তাড়াতাড়ি আমরা এনার্জি গেইন করতে পারবো, এবং সেটা আমাদেরকে রাতের ইবাদতের জন্য তত বেশি শক্তি দিবে। সো ইবাদতের জন্য আমরা এনার্জি গেইন করার নিয়তে আমরা ইফতার তাড়াতাড়ি করে নিব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে এটা আমাদেরকে এই নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ ফলো করবো। এবং এটাও হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা জেনারোসিটি, যে তিনি চান না তার বান্দা কষ্ট পাক, তিনি চান তার বান্দা এনজয় করুক খাবার, দুনিয়াকে এনজয় করুক কিন্তু আখিরাতে ভয় রাখুক। তো এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক ধরনের হিকমা আমাদের জন্য। তো আমরা এই যে ইফতারির সময়টা, এটার মধ্যে যদিও আমরা খাবার খাচ্ছি, কিন্তু এটার মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ব্লেসিংস রেখে দিয়েছেন, এবং এই ব্লেসিংসের কথা আমরা চিন্তা করব এই খাবার খাওয়ার সময়, এবং সুন্নাহ পদ্ধতি অনুযায়ী আমরা ইফতার করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ব্লেসিংস লাভ করার তৌফিক